ভীষণ টেনশন হচ্ছে আমি কাঁপছি হ্যাঁ সে তো দাঁত দেখেই বোঝা যাচ্ছে অশোক ওনার ভরসাতেই এসেছি সব ওনার হাতে ছেড়ে দিয়েছি মাক্স ওনার হাতেই আছে বাহ বন্ধুরা বাহ মুখ্যমন্ত্রীর ভরসায় পরীক্ষা দিতে এসেছে আর আমরা আমরা তো ভাই নিজেদের উপরেই ভরসা পেতাম না পরীক্ষা কেমন হয়েছে হ্যাঁ ও তো দিয়ে এসছি বাট বুঝতে পারছি না টপকাতে পারবো কি না সত্যি বন্ধুরা অনেক পরীক্ষার্থী দেখেছি বাট যে মুখ্যমন্ত্রীর ভরসায় পরীক্ষা দিতে যায় এরকম পরীক্ষার্থী ভাই আমি কমই দেখেছি ভগবান ভগবান ভাই স্বয়ং বিদ্যার ভগবান আমার মনে হয় পৃথিবীতে মানে সেই সুপ্রাচীন কালে কোনো পরীক্ষার্থীকে যদি কেউ জিজ্ঞেস করতো কিরে এবার পাশ করতে পারবি তো হ্যাঁ কাকু ওই পরীক্ষা তো মোটামুটি ভালোই দিয়ে এসছি এবার দেখি ভগবান কি করে এখন যদি তুমি কাউকে জিজ্ঞেস করো কিরে টপকাতে পারবি তো আমি আর কি বলবো ভাই পরীক্ষা তো দিয়ে এসছি এবার দেখি মুখ্যমন্ত্রী কি করে নিজের উপর তো ভাই ছেড়েই দাও ভগবানের উপর থেকেও বিশ্বাস উঠে গেছে বিশ্বাস শুধু আছে একমাত্র মুখ্যমন্ত্রীর উপরে পাস করলে একমাত্র শুধু মুখ্যমন্ত্রী করাতে পারবে সত্যি ভাই কি দিনকাল পড়লো স্টুডেন্টরা ভেবেছে ওই সবুজ সাথী কন্যাশ্রী এরপরে হয়তো নাম্বারের শ্রী চালু হবে কত পেয়েছে 25 এক কাজ কর আমাদের ওই ভান্ডার থেকে আরো 25 দিয়ে দে ট্যালেন্ট ট্যালেন্ট দিয়ে কি হবে লোন তো সেই চপ শিল্পের জন্যই পাবে আমার তো ভাই এটা ভেবে মাঝে মাঝে প্রচণ্ড খারাপ লাগে কেন ভাই কেন আমরা এই টাইমে জন্মালাম না একবার শুধু ভাবো এখন যদি আমরা জন্মাতাম জীবনটা ভাই কতটা কালারফুল হতো ওই সকাল 12টার সময় ঘুম থেকে উঠতাম উঠেই ভাই ওই গেম নিয়ে বসে যেতাম এরপরে বিকেলবেলায় বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা আর সারা রাত ধরে পাবজি ফ্রি ফায়ার আহ হোয়াট এ কালারফুল লাইফ ব্রো ও পড়াশুনো সে পড়াশুনো করে কি হবে নাম্বার দেওয়ার জন্য তো মুখ্যমন্ত্রী আছে জীবনে আমার একটাই ইচ্ছে শুধু চিল মেরে জীবনটা কাটাবো আর পরীক্ষার সময় মুখ্যমন্ত্রীর ভরসায় পরীক্ষা দেব মাধ্যমিকে ফার্স্ট হওয়ার পরে যখন রিপোর্টাররা বাড়িতে এসে জিজ্ঞেস করবে তুমি মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছো কংগ্রাচুলেশন এর পিছনে রাজ কি আমার মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করার পিছনে মুখ্যমন্ত্রীর অবদান অনস্বীকার্য আমাদের মুখ্যমন্ত্রী না হলে আমি কিছুতেই মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করতে পারতাম না